আসসালামু আলাইকুম, আমি আব্দুল হানান বলতেছি। আজকে আমরা দেখতেছি একটা ব্র্যান্ড নিউ ইউনিভার্সাল অডিওর সাউন্ড কার্ড, যেটা অ্যাপোলো টুইন এক্স থান্ডারবল অডিও ইন্টারফেস ইউএডি ডুও কোর। এর মানে এটার মধ্যে দুইটা প্রসেসর আছে, এটা যে ডিএসপি সেটা হচ্ছে দুইটা কোর, এটা হচ্ছে থান্ডারবল, এটা উইন্ডোজ এবং ম্যাক দুই জায়গায় পাবে, কিন্তু উইন্ডোজের মধ্যে পেতে হলে থান্ডারবল কার্ড বা থান্ডারবল বিল্টিন মাদারবোর্ডে থাকতে হবে। তো এখন আমরা এটাকে আনবক্সিং করবো। এটাতে আমরা দেখতেছি একটু দাগ, এটা আসলে একটু বৃষ্টির পানি পড়েছে, যাই হোক এটা বাইরে পড়েছে। তো এখন আমরা আনবক্সিং করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমাদের নিজেদের দুটা কস্টেপ লাগানো আছে সেটাকে আমরা কাটবো। সামান্য একটা আপনার হচ্ছে সিল দেওয়া আছে কোম্পানির, আসলে এটা ওই সিলটা ফলস সিল, এখানে আমরা দেখতেছি। তো এটাকে আমরা কেটে ফেলি। তো এখন আমরা এটা খুলবো। খোলার জন্য সহজ হচ্ছে যে আমার মনে হয় উল্টা পাশে টান দিলে এটা সহজে খোলা যায়। হ্যাঁ, তো এটা আমরা যখন খুলবো এই জিনিসটা একটু সেন্সিটিভ, তো আমরা এটা কোথাও বসায় রাখে খুলবো, না হলে কি হয় ধাপ করে পড়ে যায়, আর ধাপ করে পড়ে গেলে শেষ, হাত থেকে পড়ে যায়। হ্যাঁ, এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, তো আমি এভাবে খোলাটাই পছন্দ করি এবং এটা সহজ। এই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সাউন্ড কার্ড ইউনিভার্সাল অডিও, অনেকের একটা স্বপ্ন। তো আমরা দেখতেছি এটা আছে অ্যাপোলো টুইন এক্স। তো এখানে যা থাকে, একটা নর্মালি একটা আমাদের কাগজ আছে এবং এখানে তেমন কিছু নাই, একটা ইন্টারনেটের লিঙ্ক আছে, আর এটা হচ্ছে বক্স। এই বক্সের নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে আমরা একটা কেবল পাবো, যথারীতি একটা কেবল। এটা খুবই মানে একটা বাজে ইউএসবি মানে নর্মাল দুই পিনের কেবল দিয়েছে। হ্যাঁ, এই কেবলটা আসলে অনেক স্ট্রং না, বা থ্রি পিন হলে ভালো হতো। আগে আর তারা হচ্ছে যে একটার সাথে অনেকগুলো দিত, সেখানে ইচ্ছা মতো কেবেলের কানেকশন করা যেত। এবং এখানে আমরা যথারীতি দেখতেছি একটা আপনাদের অ্যাডাপ্টার, ইউনিভার্সাল অডিওর অ্যাডাপ্টার। এই হচ্ছে অ্যাডাপ্টার, আর এই হচ্ছে বক্স, আর তেমন কিছু নাই। তো এটার মধ্যে আসলে ইউনিভার্সাল অডিও সাউন্ড কার্ডের, যেহেতু থান্ডারবোল্ট সাউন্ড কার্ডের সাথে পৃথিবীর কোনো কোম্পানি থান্ডারবোল্ট কেবল দেয় না। তো থান্ডারবোল্ট কেবল না দিলে কি করতে হয়, আমাদেরকে ম্যানুয়ালি থার্ড পার্টির থান্ডারবোল্ট কেবল কিনতে হয়। এটা হচ্ছে অ্যাপেলের নিজস্ব থান্ডারবোল্ট 3 কেবল 0.8 মিটার, এক হাতের মতো, এক হাতের সামান্য কম বেশি। তো এই কেবলটার দামই 5 থেকে 7 হাজার টাকা যদি 2 মিটার হয়, যেহেতু আমাদের এটা ম্যাক মিনিতে লাগাবো, সুতরাং এটা আমাদের 0.8 মিটার হয়ে যায়। কিন্তু আমরা যদি ডেস্কটপে ইউজ করি সেক্ষেত্রে তখন অবশ্যই 2 মিটারে কেনা উচিত। তো এটা কিন্তু আলাদা করে কিনতে হয়, এটার সাথে দেয় না। আমরা অনেকেই থান্ডারবোল্ট এবং টাইপ সির মধ্যে গুলাই ফেলি। আমরা অনেকে মনে করি টাইপ সি কেবল দিয়ে হবে না কেন, আসলে টাইপ সি আর থান্ডারবোল্ট দুটো আলাদা জিনিস। টাইপ সির মধ্যে টাইপ সি কেবল যেটা 20 Gbps স্পিডের, সেটা হচ্ছে পার সেকেন্ডে 20 MB ডাটা ট্রান্সফার করতে পারবে, আর যেটা যেটা হচ্ছে যে টাইপ সি এর মধ্যে মাত্র হচ্ছে যে 10 Gbps কভার করে, সেটা কিন্তু মাত্র হচ্ছে যে আমাদের দিবে হচ্ছে 10 MB, সরি 1000 MB আছে একটা, 2000 MB আছে একটা, কিন্তু থান্ডারবোল্ট 3 যেটা সেটা হচ্ছে পার সেকেন্ডে 4000 MB। তো 4000 MB আমাদের ইম্পোর্ট লাগবে কেবলটা। তো আমরা দেখতেছি এটা হচ্ছে থান্ডারবোল্ট 3 কেবল। তো সাদা কেবল হইলে যে থান্ডারবোল্ট 3 কেবল হবে ব্যাপারটা এরকম কিছু না। থান্ডারবোল্টের আইকন আছে বাজারে, কিছু কোম্পানির থান্ডারবোল্ট আইকন আছে, কিন্তু আসলে ওগুলো থান্ডারবোল্ট হিসাবে কাজ করে না, টাইপ সি হিসাবে কাজ করে। তো আমাদের এই সাউন্ড কার্ডের অন্তত 20 Gbps থান্ডারবোল্ট কেবল লাগবে, না হলে হবে না। তো এই ছিল আমাদের মোটামুটি আনবক্সিং অ্যাপোলো টুইন এবং হচ্ছে যে একটা থান্ডারবোল্ট কেবল এবং কিছু বর্ণনা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।